পেট্রোপণ্য দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কংগ্রেসের ডাকা বন্ধে মিশ্র সাড়া পড়েছে বিশালগড়ে। বন্ধকে ঘিরে সোমবার সকাল থেকে বাজারের বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ, হাতে গোনা কিছু দোকান ছিল খোলা। সকালের দিকে দু একটি যানবাহন চলাচল করলেও বেশিরভাগ যানবাহনই রাস্তায় নামেনি। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সরকারি সমস্ত দপ্তরই ছিল খোলা। তবে কর্মী স্বল্পতা লক্ষ্য করা যায় দপ্তরগুলিতে। এদিকে বিশালগড় বন্ধকে নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতৃত্ব জয়দুল হোসেন এবং বিশালগড় বিজেপি মণ্ডল সভাপতি রামনারায়ণ রায় বলেন, কোন কমিটির যে ডিসিশন নিচ্ছে এই ডিসিশনের উপরেই আমরা নির্ভরশীল ব্যবসায়ী সমিতি হিসেবে। কী বিষয়ে এখন অবধি তো বাজার কমিটি আইসে না? আগে তো আমাদের বহুত আগে ছিল যে কোনো পার্টি ডাকবো আমরা ব্যবসায়ী বন্ধ, কিন্তু আমরা তো আজকে দেখলাম কিছু দোকান খোলা কিছু দোকান বন্ধ। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা তো বলতে পারলাম না। বাজার কমিটির সেক্রেটারি তো আমি তো এখন অবধি বদ্ধ আছে। তো আপনি কি এই বন্ধের পক্ষে? এই বন্ধ আজকে স্থানীয় জনসাধারণ দোকানদার এই বন্ধকে সমর্থন করছে না, কারণ এই বন্ধটা মানুষের স্বার্থবিরোধী বন্ধ, এটার কোনো যুক্তিকতা নেই। স্বাভাবিকভাবে গাড়ি দোকানপাট চলছে, ধীরে ধীরে স্বাভাবিকভাবে হবে, এই বন্ধের কোনো যুক্তিকতা নেই এবং কেউ মানছে না। হ্যাঁ, কিন্তু আমরা মানে দেখলাম বিশাগড়া বাজারে বেশ কিছু দোকানপাট এখনও বন্ধ। না, বিশাগড় বাজারে 10টা সাড়ে 10টা আগে খুলে না, 15-10টা বাজে আপনি 15-20 মিনিটের মধ্যে দেখবেন সবাই স্বাভাবিকভাবে সব দোকান খোলা থাকবে।